তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের খুব সহজ একটি উপায় শেখাতে চলেছি, যেটির দ্বারা আপনারা নিজের থেকেও মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন। আপনারা সকলেই যেহেতু ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ওপর ট্রেডিং করছেন, তাই নিজের থেকে মার্কেট অ্যানালাইসিস করতে পারলে অনেক কিছুই বেনিফিট পাওয়া যায়। এবং এই অ্যানালাইসিস শেখাটা কিন্তু একদিনের কথা নয়, একদিনে আপনি অ্যানালাইসিস করা শিখে যাবেন না। তার জন্য অনেকটাই অনুভবের দরকার হয়, মার্কেটের মধ্যে থেকে থেকে সেই অনুভবটা আপনি অর্জন করবেন। প্লাস অ্যানালাইসিস শেখার জন্য অনেক কিছু টেকনিক্যাল জিনিস জানতে হয়। কিন্তু এই ভিডিওর মধ্যে আপনাদের খুব সহজ একটি ট্রিক, একটি উপায় শেখাতে চলেছি, যেটির দ্বারা আপনারা মোটামুটি কেন যথেষ্ট ভালো একটা আইডিয়া করতে পারবেন যে মার্কেট এবার ওপরের দিকে উঠতে চাইছে নাকি নিচের দিকে নামতে চাইছে। এবং এই উপায়টি আমি অনেক দিন ধরে ফলো করছি এবং এটি সঠিকভাবে কাজ করে, সেটি প্রমাণ সমেত আপনাদের দেখিয়েও দেব এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন, অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিওর মধ্যে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখন আপনাদের সামনে বাইন্যান্স ওপেন করেছি। এবং যদি আমি এখন বিটকয়েনের ওপরে টাচ করি এবং বিটকয়েনের গ্রাফ যদি আপনারা দেখেন, তাহলে দেখতেই পাচ্ছেন, আগে প্রাইসটা দেখে নিন, যে প্রাইস চলছে 28,400 ঘরে বর্তমানে। এবং আপনারা লক্ষ্য করুন, আমার যে লাইনগুলি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটা পিঙ্ক কালারের লাইন, একটি গ্রিন কালারের এবং একটি ইয়েলো কালারের। এই তিনটি লাইন আপনারা দেখতে পাচ্ছেন এবং এই তিনটি লাইনের মধ্যেই সমস্ত কিছু লুকিয়ে রয়েছে। এখান থেকে আপনারা মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন। তো এই তিনটি লাইন হচ্ছে, যেটি পিঙ্ক কালারে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে EMA 21, যেটি গ্রিন কালারে আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে EMA 55, এবং যেটি ইয়েলো কালারে আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে EMA 200। এই তিনটি EMA সেটিং আমি করে রেখেছি আমার অ্যাপের মধ্যে। তো আপনারা চাইলে আপনাদের অ্যাপের মধ্যেও, বাইন্যান্স অ্যাপের মধ্যেও করতে পারেন, বা আপনারা ডাইরেক্ট ট্রেডিং ভিউয়ের মধ্যেও এই সেটিংটি করতে পারেন। তো সবার আগে দেখিয়ে দিই যে এই সেটিংটি আপনারা করবেন কিভাবে। যদি বাইন্যান্সের মধ্যে আপনারা করেন, তাহলে দেখতেই পাচ্ছেন এই যে 15 মিনিট, 1 আওয়ার, 4 আওয়ার, 1 ডে, মোড, তারপর ডেপথ, এবং ডান দিকে দেখতেই পাচ্ছেন একটি সেটিংয়ের চিহ্ন রয়েছে। তো এখানে আপনারা প্রথমে টাচ করবেন, তারপর দেখতে পাচ্ছেন ইন্ডিকেটার বলে একটি অপশান শো হচ্ছে, এই ইন্ডিকেটারের ওপরে আপনারা টাচ করবেন। তারপর এই পেজটি ওপেন হবে, এখান থেকে আপনারা EMA 80 ওপরে টাচ করবেন এবং এখানে আপনারা এই পেজটি দেখতে পেয়ে যাবেন, যেখানে আপনারা বাই ডিফল্ট অন্য কিছু সেটিং দেখতে পাবেন, কিন্তু আপনারা ম্যানুয়ালি এই সেটিংটিকে অ্যাড করতে পারেন। তো আমি করেছি কি, EMA 1-এর ঘরে ভ্যালুর জায়গায় লিখেছি 200, এবং গ্রাফের যে লাইন সেটিকে একটু মোটা করে নিয়েছি এবং কালার ইয়েলো রেখেছি। তারপর EMA 2-এর মধ্যে কত সেটিং করেছি, ভ্যালু 21, এবং এটির কালার দিয়েছি আমি পিঙ্ক। এবং তারপর EMA 3-এর ঘরে ভ্যালুর জায়গায় লিখেছি 55, এটির কালার দিয়েছি আমি গ্রিন। তো আপনারা এগুলি ম্যানুয়ালি পুট করে নিচে কনফার্ম বাটনটির ওপরে টাচ করতে পারেন, তাহলেই আপনার অ্যাপের মধ্যেও এই সেটিংটি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো তারপর যখনই আপনারা কনফার্ম করবেন এবং ব্যাকে আসবেন, গ্রাফের মধ্যে দেখবেন চেঞ্জেস শো হচ্ছে। তো এবার কথা হচ্ছে, আপনারা এই লাইনগুলি দেখে মার্কেট অ্যানালাইসিস করবেন কিভাবে। তো সবার প্রথমে আমি 4 আওয়ার চার্ট ওপেন করছি আপনাদের সামনে। তো এই 4 আওয়ার গ্রাফের মধ্যে যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন, এই যে পিঙ্ক কালার এবং গ্রিন কালার, এই দুটি লাইনকে আপনারা এই ভিডিওর মধ্যে যতক্ষণ দেখবেন ততক্ষণ শুধুমাত্র এই দুটি লাইনকেই লক্ষ্য করবেন আপনারা। তো আমি এই জায়গা থেকে একটু পিছনের দিকে যাচ্ছি। তো এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন, ভালো করে লক্ষ্য করবেন, এই জায়গাটি যেখানে পিঙ্ক কালারের লাইনটি গ্রিন কালারের লাইনটিকে ক্রস করেছে, আপনারা দেখুন এই জায়গায়, যে জায়গায় আমি এক্স্যাক্ট মোটামুটি আমি লাইনটি রেখেছি, এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন হাই রয়েছে কত, 24,311, এবং লো দেখতে পাচ্ছেন 23,900। এবং যদি এর আগের ক্যান্ডেলটিতে আসেন, যেখানে এক্স্যাক্ট পিঙ্ক কালারের লাইনটি গ্রিন কালারের লাইনটিকে ক্রস করেছে, তো এই জায়গায় আপনারা লো দেখতে পাচ্ছেন 23,700 লো রয়েছে এই ক্যান্ডেলটির মধ্যে, যেখানে পিঙ্ক কালারের লাইনটি গ্রিন কালারের লাইনটিকে ক্রস করেছে। এবার আপনারা দেখতে থাকুন যে গ্রিন কালারের লাইনটি নিচের দিকে রয়েছে এবং পিঙ্ক কালারের লাইনটি ওপরের দিকে রয়েছে। তো এই জায়গা থেকে আপনারা দেখুন মার্কেট কিন্তু ওপরের দিকে উঠেছে, এই জায়গায় আপনারা দেখলেন লো 23,700, এবং এখান থেকে মার্কেট ওপরের দিকে উঠতে 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 দেখতেই পাচ্ছেন 29,184 পর্যন্ত, বর্তমানে আমি যতক্ষণ পর্যন্ত ভিডিও বানাচ্ছি এতদিন পর্যন্ত 29,184 হাই দেখিয়েছে বিটকয়েন।
তো মোট কথা হচ্ছে পিঙ্ক কালারের লাইনটি যখনই গ্রিন কালারের লাইনটিকে ক্রস করে ওপরের দিকে উঠছে, মার্কেট মুভমেন্টও কিন্তু ওপরের দিকে উঠছে। এবং যদি আপনারা আরও ব্যাকের দিকে যান, যেখানে আমি আপনাদের দেখাতে চাইছি, এই জায়গাটি আপনারা লক্ষ্য করে দেখুন, যেখানে পিঙ্ক কালারের লাইনটি গ্রিন কালারের লাইনটিকে নিচের দিকে ক্রস করেছে। তো এই জায়গাটি এক্স্যাক্ট, যদি এই ক্যান্ডেলটি আপনারা লক্ষ্য করেন যেখানে ক্রস হয়েছে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন হাই কত 23,353 এবং লো 22,841। তো হাই প্রাইস 23,000 থেকে এখানে আপনারা দেখুন পিঙ্ক কালারের লাইনটি যেহেতু নিচের দিকে নেমেছে, তো নিচের দিকেই মার্কেটের মুভমেন্ট এসেছে এবং দেখতেই পাচ্ছেন 23,700 কি সামথিং আমি দেখলাম প্রাইস, এখানে 23,300। তো 23,300 থেকে আপনারা দেখুন মার্কেট কতটা ডাউনে নেমেছে, 19,549। তো দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ মার্কেট নিচের দিকে নেমেছে, এখানে পিঙ্ক কালারের লাইনটি নিচের দিকে নেমেছে, মার্কেট মুভমেন্টও নিচের দিকে হয়েছে। তো এটা দেখে কিন্তু আপনারা একটা মোটামুটি আইডিয়া করেই ফেলতে পারবেন যে যখন এই পিঙ্ক কালারের লাইনটি নিচের দিকে আসবে, মানে মার্কেট মুভমেন্ট নিচের দিকে নিতে চাইছে এবং পিঙ্ক লাইনটি ওপরের দিকে ওঠা মানে মার্কেট মুভমেন্টও ওপরের দিকে হতে চাইছে। তো যতক্ষণ না পর্যন্ত কোনো কিছু ক্রস হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মার্কেট অ্যানালাইসিস, মানে আপনাদের ক্ষেত্রে যারা বিগিনার লেভেলে রয়েছেন তাদের সেইভাবে মার্কেট অ্যানালাইসিস করা দরকার নাই। আপনারা শুধুমাত্র এই যে ক্রস হচ্ছে এটিকে দেখে মার্কেট অ্যানালাইসিস করতে পারেন এবং বর্তমানে বিটকয়েন যে জায়গায় রয়েছে এই জায়গা থেকে ম্যাক্সিমাম $32,000 পর্যন্ত যেতে পারে। কিন্তু যদি এই জায়গা থেকে হঠাৎ করে একটা ক্রস হয়ে যায় নিচের দিকে, মানে পিঙ্ক লাইনটি গ্রিন লাইনটিকে ক্রস করে নিচের দিকে চলে আসে, তাহলে কিন্তু মার্কেট যাচ্ছে তাইভাবে নিচের দিকে ফল করতে পারে। তাই আপাতত যদি মার্কেট ওপরের দিকে যায় তাহলে 32,000 পর্যন্ত টার্গেট রাখা যেতেই পারে, তারপর আবার পরে অ্যানালাইসিস করে দেখা যাবে। কারণ মার্কেট এইভাবে বলা সম্ভব নয় যে আজকে আমি বলে দিলাম যে মার্কেট একদম $45,000 কি $50,000 চলে যাবে। স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিস করে বোঝা যায় যে মার্কেট ওপরের দিকে উঠতে চাইছে নাকি নিচের দিকে নামতে চাইছে। তো এই জায়গায় এখন বর্তমানে বিটকয়েন যে জায়গায় রয়েছে, এই জায়গা থেকে যদি ওয়ান ডে গ্রাফের মধ্যে, মানে ডেলি ক্যান্ডেল ক্লোজিং $29,000 উপরে হয় বা সামনেই উইকলি ক্যান্ডেল ক্লোজিং রয়েছে, তো সেই উইকলি ক্যান্ডেল ক্লোজিং যদি $29,000 উপরে হয় তাহলে মার্কেট অবশ্যই $32,000 পর্যন্ত যেতে চাইছে। কিন্তু যদি আপনারা ডেলি ক্যান্ডেল ক্লোজিং বা উইকলি ক্যান্ডেল ক্লোজিং $29,000 দেখতে না পান তাহলে কিন্তু মার্কেট নিচের দিকে নামতে চাইছে এবং তখন আপনারা দেখবেন এই যে পিঙ্ক কালারের লাইনটি এখন বর্তমানে ওপরের দিকে রয়েছে, উইকলি ক্যান্ডেল ক্লোজিং যদি $29,000 না হয়, যদি দেখেন যে $27,000 হচ্ছে, তখন দেখবেন যে পিঙ্ক লাইনটি গ্রিন লাইনটিকে নিচের দিকে ক্রস করে নামতে চাইছে। এবং যদি এটির আরও প্রুফ আপনারা ব্যাকের দিকে গিয়ে দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন, আপনাদের আমি আরও পুরনো গ্রাফ দেখাচ্ছি, এই জায়গাটা আপনারা লক্ষ্য করে দেখুন যেখানে ক্রস হয়েছে। তো এই জায়গায় এক্স্যাক্ট যেটা লো প্রাইস দেখতে পাচ্ছেন 23,296, তো এখান থেকে পিঙ্ক লাইনটি ওপরের দিকে উঠেছে, আপনারা দেখতেই পাচ্ছেন বিটকয়েন $25,000 পর্যন্ত চলে গিয়েছে। তো এখানেও পিঙ্ক লাইন ওপরের দিকে, মানে মার্কেট মুভমেন্ট ওপরের দিকে হয়েছে। আবার এই জায়গায় আপনারা দেখুন এখানে পিঙ্ক লাইনটি নিচের দিকে নেমেছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হাই ছিল 23,199, মানে মোটামুটি প্রায় 23,200 এবং সেখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন লো হয়েছে কত $21,351 পর্যন্ত বিটকয়েনের প্রাইস নিচের দিকে নেমেছে। এই জায়গাতেও কিন্তু পিঙ্ক লাইনটি নিচের দিকে নেমেছে, মার্কেট মুভমেন্ট নিচের দিকে হয়েছে। আপনারা যদি এইভাবে আরও পুরনো হিস্ট্রি দেখেন সেখানেও আপনারা দেখতে পাবেন যে পিঙ্ক লাইন যখনই ওপরের দিকে উঠেছে, আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটি, তো আপনারা লক্ষ্য করে দেখুন এখানে ওপরের দিকে পিঙ্ক লাইনটি ক্রস করেছে এবং এই জায়গাতে বিটকয়েনের লো ছিল 16,650 এবং দেখতেই পাচ্ছেন ওপরের দিকে উঠতে 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 বিটকয়েন একদম চলে গিয়েছিল কত ডলার পর্যন্ত, $24,255 পর্যন্ত চলে গিয়েছিল $16,000 থেকে। তো তার মধ্যে কিন্তু আপনারা একবারও দেখতে পাবেন না যে পিঙ্ক লাইনটি নিচের দিকে ক্রস করেছে, এই জায়গাতে ওপরের দিকে ক্রস করেছিল যেখানে $16,000 আপনারা দেখতে পেলেন। তো এই জায়গা থেকে বিটকয়েন একবারে $24,000 পর্যন্ত চলে গিয়েছিল, তারপর আবার গ্রিন লাইনটি পিঙ্ক লাইনটিকে নিচের দিকে ক্রস করেছে এবং মার্কেট
নিচের দিকেই নেমেছে। তাই এটি দেখে আপনারা অবশ্যই একটা অ্যানালাইসিস করতে পারবেন শর্ট টার্মের জন্য যে বিটকয়েনের মধ্যে কি মুভমেন্ট আসতে চলেছে, এবং বিটকয়েনের মধ্যে আপ মুভমেন্ট বা ডাউন মুভমেন্ট আসা মানে অন্যান্য কয়েনের মধ্যে সেম মুভমেন্ট আসবে, এটাই আপনারা এক্সপেক্ট করতে পারেন। তাই গাইস এটা একটা অবশ্যই খুবই সহজ উপায় যারা বিগিনার রয়েছেন তাদের জন্য মার্কেট অ্যানালাইসিস করার জন্য। তাই এই উপায়টি অবলম্বন করে আপনারা নিজের থেকেও মার্কেট অ্যানালাইসিস করার চেষ্টা করতে পারেন। তো গাইস এটি বলা ছিল আজকের এই ভিডিওর মধ্যে। যদি আপনাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে এবং যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তার সাথে নিচে কমেন্ট করে জানাবেন যে আপনারা কী ধরনের ভিডিও ফিউচারে দেখতে চাইছেন এই চ্যানেলের মধ্যে। তো এটি বলা ছিল আজকের এই ভিডিওর মধ্যে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন যদি এখনও পর্যন্ত না করে থাকেন। ধন্যবাদ।